হ্যালো ভিউয়ার্স, সি প্রোগ্রামিং এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি সিরিজ রিলেটেড আরেকটি প্রোগ্রাম আপনাদের করে দেখাবো। অলরেডি সিরিজের উপর অনেকগুলো প্রোগ্রাম করেছি, আশা করি সেই প্রোগ্রামগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখে নিয়েছেন। এই ভিডিও টিউটোরিয়ালে যে সিরিজটা আমি সলভ করে দেখাবো সেটা হচ্ছে 1 + 1/(2) + 1/(3) + ডট 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 + 1/(n). তো এখানে যে সিচুয়েশনটা আপনারা দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য রাখবেন, এখান থেকে কিভাবে হচ্ছে সিরিজটা একটু খেয়াল রাখেন। আপনারা যদি সিরিজটা বুঝতে পারেন কিভাবে হচ্ছে, তাহলে অবশ্যই এটার জন্য খুব সহজেই প্রোগ্রাম লিখতে পারবেন। প্রথম বিষয়টা হচ্ছে যে সবগুলোতেই দেখুন এখানে 1/1 হতে পারে, কোনো সমস্যা নাই। তারপর 1/2, তারপর 1/3, 1/4, তার মানে প্রতিবার আমরা কি করতেছি, 1-কে ডিভাইডেড করতেছি প্রথমে 1 দ্বারা। এখানে 1 নাই, তাতে কোনো প্রবলেম নাই, মনে মনে ধরে নিচ্ছি 1 দ্বারা ডিভাইডেড হচ্ছে। তারপর 1-কে ডিভাইড করা হচ্ছে 2 দ্বারা, তারপর 1-কে ডিভাইডেড করা হচ্ছে 3 দ্বারা, ডট ডট ডট, এরকম 1-কে ডিভাইডেড করা হবে এন সংখ্যক সংখ্যা দ্বারা। ওকে, সো এই দ্বারাটা আমাদের খেয়াল রাখতে হবে, এই প্যাটার্নটা মনে রাখতে হবে, সে যে আমরা 1-কে ভাগ করতেছি কি, আই এর মান দ্বারা। আই এর মানটা 1 থেকে এন পর্যন্ত চলবে। ওকে, আর অবশ্যই এখানে যোগ হবে, তো সামের সাথে যোগ হবে ডেফিনেটলি। ওকে, সো এই কাজটা আমরা যেটা করব, সরাসরি কোড ব্লকসে নিয়ে এসেছি, এখানে সলভ করে দেখাবো আপনাদের। প্রথমে প্রোগ্রামটা সেভ করে নিচ্ছি, সিরিজ 1, এবং এখানে যেটা করব আমি হ্যাশ ইনক্লুড, প্রথমে বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি, স্টুডিও ডট এইচ, তারপর যেটা করব ইন্ট মেইন, পারফেক্ট, তারপর যেটা করব ডেফিনেটলি সাম বের করব, সো সাম ইকুয়াল 0 প্রাথমিক অবস্থায় সেট করে দিচ্ছি। তারপর আমার যেটা লাগবে এন এর মান ইউজারের কাছ থেকে নেওয়া লাগবে, এবং লুপ চালানোর জন্য একটা ভেরিয়েবল আই নিয়ে নিচ্ছি। ওকে, এবার যেটা করব ইউজারের কাছ থেকে আমি এন এর মানটা নিয়ে নেব, তার লাস্ট টার্মটা নিয়ে নেব, সবার শেষের মানটা নিয়ে নেব, এন্টার এন ইকুয়াল, তো ইউজার সেই এন এর মানটা দেবে, আমরা সেটা স্ক্যানএফ এর মাধ্যমে নিয়ে নিচ্ছি, পার্সেন্ট ডি, পারফেক্ট। এবার যেটা করবো আমি এন এর মধ্যে ভ্যালুটা ইনসার্ট করে দিয়ে দেবো, রাইট। তো এবার যেটা করতে হবে, ডেফিনেটলি আপনারা বুঝতে পারতেছেন একটা লুপ চালাবো, যেমনটা বলেছি আই এর মান 1 থেকে শুরু করে লুপটা ঠিক এন পর্যন্ত চলবে। ওকে, আমাদের সিরিজটা 1 থেকে কত পর্যন্ত চলবে, এন সংখ্যক সংখ্যা পর্যন্ত চলবে। ওকে, এবং প্রতিবার চলার মাধ্যমে কি হবে, আমরা জানি সামের সাথে কি হবে, আমাদের সামের মানের সাথে যোগ হবে কি, এর কিসের মান, অবশ্যই এইখানে যেটা যোগ হবে যে প্রতিবার আমরা 1-কে ডিভাইডেড করব আই এর ভ্যালু দ্বারা। 1-কে ডিভাইডেড করব কার ভ্যালু দ্বারা, আই এর দ্বারা, কারণ সিরিজটা এরকম ছিল, লক্ষ্য রাখবেন 1/1, 1/2, 1/3, সো প্রতিবার 1-কে ডিভাইডেড করা হবে আই এর ভ্যালু দ্বারা। প্রথমে আই এর ভ্যালু 1 থাকবে, তারপর আই এর ভ্যালু 2, আই এর ভ্যালু 3, এরকম প্রতিবার ডিভাইডেড করা হবে, এবং সেটা কার সাথে যোগ হবে, সামের সাথে। আরেকটা বিষয় বলে নিচ্ছি, এখানে ডবল টাইপের ভ্যালু নিয়ে কাজ করা ভালো, যেহেতু এইখানে ডিভাইডেড করা হবে, সো আমরা ডবল টাইপের ভ্যালু নিয়ে কাজ করব। ওকে, সো এখানে পার্সেন্ট এলএফ ইউজ করে নিচ্ছি, পারফেক্ট, সোফার ঠিক আছে সব কিছুই। ওকে, এবার যেটা করতে পারি, আমরা এই ফলাফলটা প্রিন্ট করে দিতে পারি, প্রিন্টএফ এর মাধ্যমে ফলাফলটা প্রিন্ট করে দিচ্ছি, সাম ইকুয়াল, জাস্ট ইকুয়াল সাইন দিয়ে দিচ্ছি, পার্সেন্ট এলএফ, নিউ লাইনের মাধ্যমে আমাদের সামের ভ্যালুটা আমরা কি করে দেব, প্রিন্ট করে দেব। ওকে, সো আমি চাচ্ছি যে দশমিকের পরে 2 গড় দেখাবে, সুতরাং এখানে পার্সেন্ট 0.2 দিয়ে দিচ্ছি, ওয়েল ডান। আরেকটা জিনিস আমি যেটা করতে চাচ্ছি, হ্যাঁ, আমি যদি এই প্রোগ্রামটা এখন রান করি কোনো সমস্যা নাই, প্রোগ্রাম ডেফিনেটলি কাজ করার কথা। সো সে ফর এক্সাম্পল আমি এখানে দিয়ে দিচ্ছি 4, ওকে, সো এন এর ভ্যালু 4 দিয়েছি, তাহলে 1/1, 1/2, + 1/3, + 1/4, এরকম যোগফল এখানে দেখাচ্ছে। বাট যদি সিরিজটা দেখাতো তাহলে সুন্দর লাগতো, এতে করে বুঝতে সুবিধা হতো, রাইট। তাহলে এবার আমার কাজ হচ্ছে যে 1+1/2+1/3 এরকম প্রিন্ট করা। ওকে, সো এরকম আমি প্রিন্ট করব। তো প্রথমটার ক্ষেত্রে প্রথম ভ্যালুটা জাস্ট 1 প্রিন্ট করবে, আই এর ভ্যালু যখন 1 তখন কী কী প্রিন্ট করবে, 1 প্রিন্ট করবে। সো আমি সেই কাজটা করে নিচ্ছি, ইফ আই ইকুয়াল যদি 1 হয় তাহলে কী প্রিন্ট করবে, জাস্ট 1 প্রিন্ট করবে, একেবারে সহজ বিষয়টা। এটা নিউ লাইন দিয়ে দিচ্ছি, এতে করে বুঝতে সুবিধা হবে, নিউ লাইন দিয়ে 1 প্রিন্ট করবে, এবং 1 এর সাথে অবশ্যই কী হবে, প্লাস হবে। ওকে, পরবর্তী সংখ্যাটা কী হবে, প্লাস দেখাবে। সো প্রথম সংখ্যার ক্ষেত্রে আমরা জাস্ট 1 প্রিন্ট করবো এবং সাথে প্লাস প্রিন্ট করবো। ওকে, এবং সবার শেষেরটার ক্ষেত্রে আমরা কী প্রিন্ট করবো, লক্ষ্য রাখবেন, সবার শেষেরটার ক্ষেত্রে 1/n প্রিন্ট করবো। ওকে, সো ইফ এলস ইফ, অবশ্যই এলস ইফ ইউজ করাটা বেটার, এলস ইফ যদি আই ইকুয়াল এন হয়, সবার শেষের মান হয়, সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব, কি প্রিন্ট করব একটু লক্ষ্য রাখবেন, সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব 1/ সেই মানটা। ওকে, সো পার্সেন্ট এল এফ দিয়ে দিচ্ছি, সেই মানটা প্রিন্ট করতে চাচ্ছি আমরা, এখানে অবশ্যই ব্র্যাকেট ইউজ করব, এতে করে বুঝতে সুবিধা হবে, কমা দিয়ে আমরা যেটা প্রিন্ট করব আই এর ভ্যালু। ওকে, সো প্রথমটার ক্ষেত্রে জাস্ট 1 প্রিন্ট করব, সবার শেষেরটার ক্ষেত্রে আমরা প্রিন্ট করব কি, 1/ সেই ভ্যালুটা, সেই লাস্টের ভ্যালুটা প্রিন্ট করব, আই এর শেষের মানটা, এবং অন্য ক্ষেত্রে অর্থাৎ মধ্যখানে যা কিছু আসুক না কেন, সেই জায়গায় আমরা প্রিন্ট করব প্রিন্ট এফ
আমরা প্রিন্ট করব, ব্র্যাকেট দিয়ে দিচ্ছি 1 ডিভাইডেড, যাতে করে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি ব্র্যাকেটটা দিচ্ছি 1 ডিভাইডেড পার্সেন্ট এলএফ, পার্সেন্ট এলএফ, এবং অবশ্যই সেই সাথে আমরা প্রিন্ট করব কি একটা প্লাস সাইন প্রিন্ট করব, ঠিক আছে? কারণ মধ্যখানে আমরা জানি যে সবগুলো কি আছে একটার সাথে একটা প্লাস প্লাস সাইন আছে, তো মধ্যখানে রেগুলার এটা প্রিন্ট করবে প্লাস সাইন প্রিন্ট করবে, এটা প্রিন্ট করবে প্লাস সাইন প্রিন্ট করবে, ওকে? সো এখানেও আই এর ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। এতটুকু কাজই আমাদের করার দরকার ছিল, আমরা মোটামুটি শেষ করে নিয়েছি। একটু স্পেস দিলে ভালো হয়, সো আমি স্পেস দিয়ে দিচ্ছি। এবার যদি প্রোগ্রামটা রান করি তাহলে লক্ষ্য রাখবেন আমি যখন এখানে 4 দিচ্ছি তাহলে কীভাবে দেখাচ্ছে 1 প্লাস 1 বাই ডিভাইডেড 2 প্লাস 1 বাই ডিভাইডেড 3 প্লাস 1 বাই ডিভাইডেড 4, 4 পর্যন্ত চলতেছে এবং টোটাল আউটপুটটা এখানে দেখাচ্ছে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আপনারা, এবার প্র্যাকটিস করতে থাকুন, আশা করি খুব সহজেই জিনিসটা আয়ত্ত করতে পারবেন। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।